অনেকে কোরিয়ান ভাষা ভালো জানেন, কিন্তু কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করতে হলে এবার এসএসসি বা সমমান পাস বাধ্যতামূলক ছিল, যার কারণে তিনি কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করতে পারেননি। যারা কোরিয়ান ভাষা ভালো জানেন অথচ এসএসসি বা সমমানের সার্টিফিকেট নেই, অথবা যারা দক্ষিণ কোরিয়া আসতে চান যাদের এসএসসি বা সমমান পাস নেই, তাদের উচিত এই জানুয়ারি মাসেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অথবা ভোকেশনালে ভর্তি হওয়া। মাত্র 2 বছরে এসএসসি পাস করে কোরিয়ান লটারিতে অংশ নিতে পারবেন। 2 বছর খুব বেশি সময় না। অনেকে 5-7 বছর অপেক্ষা করার পর কোরিয়ান লটারিতে নাম আসার পর তিনি দক্ষিণ কোরিয়া চলে আসেন। সুতরাং দক্ষিণ কোরিয়া আসতে হলে আপনাকে উন্মুক্ত বা ভোকেশনালে ভর্তি হতে হবে, এবং এই জানুয়ারি মাসেই ভর্তি হওয়ার উপযুক্ত সময়। এই কর্পোরেট দুনিয়াতে সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র খুব দরকার। টাকা হলে হয়তো অনেক কিছু করা সম্ভব, হয়তো অনেক কিছু কেনা যায়, গাড়ি বাড়ি ইত্যাদি, কিন্তু টাকা হলে আবার সব কিছু হয় না। যেমন আপনি অঢেল টাকার মালিক হলেও আপনি কিন্তু এসএসসি বা ইন্টারের সার্টিফিকেট কিনতে পারবেন না। অর্থাৎ এই সার্টিফিকেট আসলে অর্জন করতে হয়। টাকা দিয়ে গাড়ি বাড়ি কেনা যায়, শাড়ি কেনা যায়, গহনা কেনা যায়, খাবার কেনা যায়, কিন্তু টাকা দিয়ে আসলে শিক্ষা কেনা যায় না। আপনি হয়তো জীবনে কঠোর পরিশ্রম করে প্রচুর টাকার মালিক হতে পারবেন, কিন্তু এই সার্টিফিকেট কিন্তু আপনি কিনতে পারবেন না, এগুলো অর্জন করতে হয়। তাই যাদের সার্টিফিকেট নেই অথচ তারা দক্ষিণ কোরিয়া আসতে চান, তাদের আমি বলবো আপনার নিজের প্রয়োজনে দক্ষিণ কোরিয়া আসার জন্য বা কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করার জন্য আপনি ভোকেশনালে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। যদি আপনি দক্ষিণ কোরিয়া না আসতে পারেন, একটা সার্টিফিকেট আপনার আজীবনের একটা পাথেয় হয়ে থাকবে। অন্তত আপনি বুক ফুলে বলতে পারবেন যে আমি এসএসসি পাস। কারণ যদি আপনি ন্যূনতম এসএসসি বা সমমান পাস না থাকেন, তাহলে অনেকটাই মানুষ আপনাকে অশিক্ষিত মনে করবে। আপনার নিজের প্রয়োজনে এই কর্পোরেট দুনিয়াতে টিকে থাকার জন্য সার্টিফিকেট অর্জন করতে হবে। যারা কোরিয়ান লটারিতে অংশ নিতে চান অথচ সার্টিফিকেট নেই, আমি আশা করব তারা এই জানুয়ারি মাসেই ভোকেশনালে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আমি আহসানুজ্জামান ইমরান, টার্গেট টু কোরিয়া, কোরিয়া বাংলা চ্যানেল।